তো কুপুর অবস্থায় যে দান খায়রাতগুলি করলো জাহিলিয়াতের যুগে তার এগুলো কি একেবারে নষ্ট হয়ে যাবে নাকি কি ওই যে যারা কুফুর অবস্থায় মারা গেছে তাদের মতো দুনিয়ায় দিয়ে বিদায় করে দেবে হ্যাঁ না ওগুলো ফিরে আসবে তার আমল নামে খাতায় ফিরে আসবে বুঝতে পারলেন অবস্থাগুলি যে কোনটা হবে যে বলবেন হাত তুলে হ্যাঁ উত্তর যদি হ্যাঁ নেকিগুলো সব তার আমল নামে ফিরে চলে আসবে যেহেতু সে ইসলাম গ্রহণ করে নিয়েছে যদিও এই নেক আমল জনকল্যাণমূলক কাজগুলি দান সাদকাগুলি সে তার কুফরি যুগে করেছে এই কথা প্রমাণ করার জন্য বোখার এমন একটি হাদিস নিয়ে এসেছেন আর অধ্যায় কায়েম করেছে বাব ও মান তাসাদ্দাকা ফির শিরকে এ অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে শিরকের অবস্থায় আর শির কুফর আর বড় মোনাফিকে কি সবই একই ইমান ভঙ্গ করা অবস্থায় ভঙ্গ বিভিন্ন কারণ হইতে পারে যার প্রসিদ্ধ কারণগুলি হচ্ছে দশটি কিন্তু দশটিতে শুধু সীমিত নাই একজন লোক বেনামাজি ছিল এ কত নামাজ পড়তো না তাহলে সর্বসম্মতিক্রমে কাফের সে অনেক জনকল্যাণমূলক কাজ করেছে বে নামাজি থাকা অবস্থায় এরকম মুসলিম সমাজে অনেক আছে ওই যে তারপরে কিন্তু নামাজি হয়ে গেছে একসময় আর নামাজি হয়ে সে আল্লাহর কাছে গেছে ফরোজ আজ করে গিয়েছে তাহলে ইমানের গন্ডিতে চলে এসছে শিরকের অবস্থায় কুপুরের অবস্থায় ইমান ভঙ্গকর অবস্থায় অথবা মুসলিম অবস্থায় জাহিলিয়াতের যুগে যে দান সাদকা করলো জনকল্যাণমূলক কাজ করলো সুম্মা আসলামা তারপরে ইসলাম গ্রহণ করে নিল মুসলিম হয়ে গেল তাহলে তার অতীতে দান দানসাদকাগুলি জনকল্যাণমূলক কাজগুলি তার আমল নামে ফিরে আসবে কিনা আর তার হাসড়ো মাঠে কাজ আসবে কি না নেকির পাল্লায় আসবে কিনা আর তারপরে এগুলির ও এসে অ্যাড হইল ধরেন এই আমলগুলি দিয়ে জান্নাতিসে উচ্চ স্থানে যেতে পারবে কিনা এক কথাই যুক্ত হবে কি না তার নেক আমলের সাথে ইসলামী জীবনে যে নেক আমলগুলি করেছে আর কুফরি জীবনে যে নেক আমলগুলি করেছে এগুলি যুক্ত হবে কি না বলতে চাইছি ইমাম বোখারি হ্যাঁ যুক্ত হবে তাহলে যদি হেদায়ত নসিব হয়ে যায় তো বেনিফিট আর হেদায়ত নসিব না হয় তবুও পাবে দুনিয়াতে শুধু পাবে আখেরাতে কিছু পাবে না ওম আলাহফিলা আখেরাতে মিন হালাক ও মা আলা হফিলা আখেরাতে মিন নাসিব বলেন আখেরাতে কাফের জন্য কোন নসিব নেই মানে অংশ নেই কোন তার সেখানে আহ কোন প্রতিদান নেই খালাত আর নাসিব একই অর্থ হেকিম বেন হেজাম রজ আল্লাহ তালাত বর্ণিত চোদ্দশো ছত্রিশ নম্বর হেদিস বলছেন তিনি বলতো ই আরসুল আমি একদিন বললাম রসুল উল্লাস সাল্লামের সামনে গিয়ে আরওজ করলাম হে আল্লাহ রসুল আর আয়তা আসি আচ্ছা বলুন তো কিছু নে কামল রয়েছে আমার বা কোনো ব্যক্তির কোন আতাহান্না আতাহান্ন হাফিল জাহিলিয়া যেই এবাদতবন্দিগুলি বা যেই পণ্য কাজগুলি আমি জাহিলি যুগে করতাম কুফরি যুগে করতাম কারণ আরবের কাফেররা অনেক পণ্য কাজ করত অনেক পণ্যের কাজ করত। শির কুফরিও করতো আর মেলা পাপও করত আর তার সাথে অনেক ভালো কাজ করতো বিশেষ করে আরবরা মানুষের আপ্যায়নে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল মেহমান অতিথির আপ্যায়নে অতিথি মানে আমরা দেখেন আমরা মুসলিম তারপরে মনে করি অতিথি মানে তার সাথে পূর্ব পরিচয় কম খাতির থাকতে হবে বিনা খাতির অপরিচিত আগন্তুক একজন এসছে আর তাকে মেহমান মনে করবে এটা আমরা মনে করি না আজকাল কিন্তু ইল্লা মাসা বুঝার পরে আপনি হাতে নাতে আমল করা শুরু করেছেন সত্যিকার সেটা ভিন্ন বিষয় এরকম লোক পাওয়া যায় আজকাল খুব মুশকিল কিন্তু পরিচিত যদি ফাঁসে ফাঁসের পাপিষ্টও থাকে তবু চলেন ভাই আপনি আল্লাহ সাথে এসছেন চলেন আমার ঘরে চলেন না খাওয়াই পাঠাবো না কিন্তু আল্লাহর ওলিও যদি অপরিচিত এখানে চলে আসে কেউ আপনারা খোঁজ নেবেন না দেখছি লোকটা বাইরে থেকে এসছে রিয়াজ থেকে এসছে মাশা আল্লাহ তার ধার্মিক তারপর তার সাথে যেহেতু পূর্ব পরিচয় নেই খাতির নেই রক্তের সম্পর্ক নেই আর বৈবাহিক সম্পর্ক নেই আর তার সাথে কোনো রকম এরকম পার্থিব দুনিয়ার কোনো স্বার্থে কোনো খাতির বাতিরও নেই বা দিনই স্বার্থ কোনো খাতির নেই মানে পরিচয় নেই তাহলে কেউ নিয়ে যাবেন না এর চাইতে ভালো গুণ ছিল আরবদের মধ্যে একটা অপরিচিত লোক এসেছে হ্যাঁ এখন তাকে খাওয়াইতে হবে আজকাল যদি একটা সুবিধা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পয়সা আছে তো থাকার জন্য হোটেল আছে তাই না তা পয়সা আছে তার রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য কিন্তু তখন তার এটা ছিল না লোকটি তো বাইরে থেকে এসছে অপরিচিত মরে যাবে না কে থাকবে কোথায় রাস্তায় পড়ে থাকবে এই রকম মানুষ যদি হয় যে বুঝতে পারছেন তার অভাব আছে সে রাত কাটাবে এখানে তার কাছে পয়সা নেই যে সে একটা হোটেলে একশো রিয়েল বা দেড়শো রিয়েল লাগবে সেটা দিয়ে থাকতে পারবে দশটা বিশটা রিয়েল নেই যে গিয়ে হোটেলে রেস্টুরেন্টে খেতে পারবে তাহলে তখন সেই গ্রামবাসী সেই মহল্লাবাসী যদি জানতে পারে অপরিচিত তাদের জন্য এই আতিথ্য মেহমান বলছেন যে আচ্ছা বলুন তো আর আয়তা মানে নি আচ্ছা বলুন তো আমাকে হে আল্লাহ রসুল আসিয়া বেশ কিছু জনকল্যাণমূলক কাজ রয়েছে কিন্তু তাহান্নহা যে এবাদত বন্দীগুলি বা অন্য কাজগুলি আমি করতাম জাহিলি যুগে